ভালো হইলে আমি যাব। বেতন কিরকম দিবে? তিনজন না? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সত্যি কথা বলতে মন মেজাজ আমার খুব একটা ভালো নেই, জানি না কেন কি হয়েছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই কাকিমার এক কাজের খবর আসলো। আমার এক সাবস্ক্রাইবার দিদি, উনি শিলিগুড়িতে থাকেন আর কি, তো ওনার থ্রুতেই কাকিমার কাজের খবর হলো আর কি। তো কাকিমার কিছু কথা বলছে, তোমরা অনেকেই হয়তো ভেবেছিলে যে আমি বলেছি কিনা, আমি তো বলেইছি যে যদি বিনা বেতনে থাকে এক মাস, মানে বেতন ছাড়া এক মাস যদি থাকে, আমি পরের মাসে না হয় আবার এই মাসেরটা দিয়ে দেবো, দুটো মাস একসাথে। কিন্তু হয়তো কাকিমা থাকবেন না, বুঝতেই পারছো। তো যাই হোক, কাজের খবর যখন করছে তো যাক, আমি ধরে রাখবো না, কারণ আমি সত্যি পরের মাসে বেতন দিতে পারবো না। আর আমি কিন্তু তোমাদের সামনেই বলেছি, কাকিমা যদি পরের মাসে থাকতে চাও এইভাবে তাহলে থাকতে পারো। ভিডিওটা আমার আছে, দু তিন দিনের আগের ভিডিও, অনেকেই হয়তো পুরো ভিডিও না দেখেই কমেন্ট করে, তো আমি রাখতে চেয়েছিলাম যে। তো যাই হোক, চলো দেখতে থাকো। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালবেলা শুনতেই পারলে, এক দিদিভাই ফোন করেছিল, কালকেই বলেছিল, তাও দিদিভাইকে আমি না করে দিয়েছিলাম যে কাকিমা কি বলে। আমি কাকিমাকে তো অফার করলাম যে কাকিমা দুই মাস যদি এমনি হয় যে আমি স্যালারি দিতে পারছি না, আমি তবুও দুই মাস বলিনি, এক মাস বলেছি যে কাকিমা এরকম যদি হয় যে আমি এক মাস স্যালারি দিচ্ছি না, তুমি তবুও থাকো, তারপরে তারপরের মাসে আমি আবার পুরোটা হয়তো দিয়ে দেবো। কিন্তু হয়তো কাকিমা রাজি না, যার জন্য ওই শিলিগুড়ির দিদির কথা বলতেই বলে হ্যাঁ হ্যাঁ ফোন করো। তো প্রথমে বলেছিল দিদি কাকিমা যে আমি শিলিগুড়ি ঠিলিগুড়ি হলে কাজ করব না, আমি বাড়ির সাথেই কাজ করবো, মানে বাড়ির পাশেই কাজ করব, কারণ কাকিমার অনেক কী কাগজ ঠাগজ বাকি আছে করার, ওই বিধবা ভাতা হেন তেন, সেই জন্য বাইরে যেতে চান না। তো ওইভাবেই রাত্রেবেলা আয়ুষের পাপা ওই দিদিভাইকে বলে যে কাকিমা শিলিগুড়ি যেতে চান না। তো তারপরে আমি ভাবলাম যে কাকিমা যখন কাজ করতে চাচ্ছে না, তো তাহলে আমাদের এখানে চাচ্ছে না, তো তাহলে ইয়ে করি, মানে আমি অফার দিয়েছিলাম যে থাকো এক মাস, হয়তো স্যালারি দিতে কষ্ট হবে, তো কাকিমা তবুও থাকবেন না। তো তারপরে ভাবলাম যে তাহলে শিলিগুড়ি দিদির কথাটা বলেই দেখি। তো তারপরে শিলিগুড়ি দিদির কথাটা বলতে কাকিমা বললো ঠিক আছে ফোন করো। তো তারপরে সকাল সকাল ফোন করলাম, ফোন করার পর রাজি হলো, তবে এখনও ওই কত দেবে না দেবে এটা নিয়ে একটা ইস্যু আছে, তো পরে আবার জানাবে হয়তো। তো ঠিক আছে, দেখো এক মাস থাকলে যদি এমনি বিনা স্যালারিতে থাকলে কারো সমস্যা হয় তাহলে জোর করে রাখা লাভ নেই, তাই না বলো? কিন্তু যেটা সত্যি, আমি তো সেটাই বলেছি যে এক মাস সত্যিই দিতে পারবো না, তো কী বলবো আর। তো চলো, ছেলের একটাই ওষুধ আছে, এই যে এক সেট মারাত্মক খতরনাক ওষুধ, যেটা তোমরা সবাই জানো, আর একটাই আছে, তো এটা খেলে পরে তারপরে আমরা নেক্সট মাসে যাচ্ছি। 25 তারিখ টিকিট আমাদের, 25 না 26 কত তারিখ যেন টিকিট হয়ে গেছে, বাবা গন্ধটা কি ভয়ঙ্কর। যাই হোক, এই ছেলে এইটার জন্যই আমার ছেলের সুস্থ আছে, এটাই মানে ভগবান গুলিয়ে নিই ওষুধটা। চাল তো নেওয়া যাবে না এক হাতে, বাসটা সরাবো, ফেলে দিলাম নাও। বাসগুলো এমন জায়গায় রাখছে বাবা, আজকে বন্ধুরা আমাতে বা আমছি বা অমা করছি যাই বলো না, তো চিড়ে মুড়ি দুধ এসব খায়, আম খায়, তো তাই বলে আনতে বলছিলাম। নতুন স্কুটি কিনে ঢুকলো বাড়িতে বন্ধুরা, যখন মানে কি হাস্যকর লাগে তাই না? আমার মার একটা স্কুটি নিয়ে ও বাড়িতে রেখেছিল, কি ঝড়টাই না উঠল, ও স্কুটি কিনেছে সেই পয়সাতে,
আয়ুষের পয়সাতে স্কুটি কিনেছে, তো এখন ও তাই বলল যে দেখো নতুন স্কুটি কিনে ঢুকেছি। তো যাই হোক, এটা আমার ভাসুরের স্কুটি। এই স্কুটি দেখলেও আবার হয়তো প্রশ্ন উঠবে, স্কুটি কোথার থেকে আসলো, কার স্কুটি, হয়তো স্কুটি কিনেছে আমাদেরকে বলেনি, বা এরকম অনেক রকম প্রশ্ন হবে। সেই জন্যই আমি বললাম যে স্কুটিটা হচ্ছে ভাসুরের স্কুটি, আসলে ওই চালের বস্তা আনতে গেল সেই জন্যই নিয়ে গেল আর কি। তো চলো এবারে হচ্ছে আমি আম কাটবো, আর কিছু আম কাটাই আছে। তো দেখো এই যে এই আমগুলো হচ্ছে গাছের আম, ওই টক হয় না আমগুলো, আর এটা হচ্ছে কাকিমা নিয়ে আসলো এই মাত্রই পেরে, সরি কাকিমা যখন আসছিল রাস্তার মধ্যে আম পড়ে গেছিলো, তো সেই আমটাই কাটছি। মানে আমটা দেখে এতটা লোভনীয় ছিল, তো ভাবলাম চলো এই আমটাই আগে কেটে খেয়ে দেখি যে কেমন। খুব মিষ্টি ছিল কাকিমাদের গাছেরই আর কি। তো চলো এখন হচ্ছে আম, দুধ, চিড়ে এসব আজকে আমাদের দিন খেতে হয়, আমচির দিন বা অম্মাবচির দিন যাই বলো না কেন। বন্ধুরা সকাল সকাল আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে দুধ, চিড়ে, মুড়ি আর আম। তো চলো এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর একটা আম গিয়ে পড়েছে আমাদের ওই কলের পাড়ের যে মুখটা ওইটার মধ্যে, ভালো একটা আম, ওটাই ওই খুঁটিয়ে খুঁটিয়ে বার করার চেষ্টা না, থাক লাগবে না, ঢুকে গেছে একবার। ছোটোবেলার একটা ভালো লাগার জিনিস ছিল দুধ, আম, মুড়ি, কিন্তু ছোটোবেলার সেই ভালো লাগার জিনিসটা এখন যেন একদমই ভালো লাগে না, মানে কেমন যেন একটা লাগে। তো যাই হোক কী করবো, আজকের দিনে যেহেতু খেতে হয় দুধাম, তো সেহেতু খাবো। আমটা ভালো লাগে, আমটা তো আগে করেই ভালো লাগে, দুধাম ঠিক আছে, কিন্তু দুধের মধ্যে যখন মুড়ি চিড়া পড়ে তখনই খুব বাজে লাগে। কিন্তু কী করবো, তো আমি এইটা কথা বুঝি না, সবাই খাচ্ছে, আমি না হয় দুধ আমি খেতাম, আমি কেন আবার চিড়ে মুড়িটা নিলাম আর কি। তো তখন চিড়ে মুড়ি নিয়ে আমি পস্তাচ্ছি, ধর কিসের জন্য যে নিলাম খেতেই পারছি না। তো যাই হোক চলো এখানে বাবার, আয়ুষের পাপার, কাকিমার আমারটা বেড়ে নিচ্ছি, আর আয়ুষ এখন খাবে না, আয়ুষ এইমাত্র লাল চা বিস্কিট এগুলো খেলো, আর ওর ওষুধ খেয়েই তো পেট ভরে যায়, তো সেই জন্য ও বলছে আমি এগুলো পরে খাবো, তোমরা খাও। তো এই যে এখন আমরা মুড়ি, দুধ, আম এসব খাবো আর কি। আর গাছের আমগুলো এত টক ছিল কি বলবো, আর একদমই ভালো লাগছিলো না খেতে, যে দুধের সাথে এত টক একটা জিনিস। তো কিছুটা আম মিষ্টি ছিল, আবার কিছুটা আম ছিল টক আর কি। তো চলো এই গরমে সবাই ল্যাটা মেরে পাকাতেই বসে পড়লাম, কী যে গরম পড়েছে, কী যে রোদ। আর ওই যে আমাদের ঘরটা হচ্ছে নতুন ঘরটা, তোমাদেরকে তো বলেছি সব পুরনো জিনিস দিয়ে, অনেকে ভাবছে ঘর করছো, টাকাটা কোথার থেকে আসছে, এদিকে কাকিমাকে রাখতে পারছো না। না বন্ধুরা, ঘরটা আমার হচ্ছে কুটির, আর এই খুঁটিগুলো আমার পুরনো ঘরের, আর বেড়া চাটিগুলো দেখছো সেগুলো আমার পুরনোই, আর ওই ব্লকগুলো দেখছো সেগুলো আমার পুরনো আগের। তো এইগুলো দিয়েই ঘরটাকে আমরা জোড়াতালি লাগিয়ে একটা ঘর করবো আর কি। তো আজকাল হাজার প্রমাণ দিয়ে কথা বললেও, বা আজকাল যতটা ভালোভাবে চলা যায় চেষ্টা করলেও, লোক কিন্তু কিছুতেই ভালো থাকতে দেয় না। যখন লোকে আমাকে হাজার কথা শোনায়, তার পরিপ্রেক্ষিতে যদি আমি একটা উত্তর দিই, তখন হয়ে যায় আমি খারাপ, যে ভিউয়ার্সদের আমি কথা শোনাচ্ছি, আর এদিকে ভিউয়ার্সরা যে আমাকে প্রত্যেক দিন বাজে কথা বলছে বা বাজে মন্তব্য করছে, সেগুলোর বেলা কিচ্ছু নয়, কিন্তু যখনই আমি পাল্টা রিপ্লাই দিতে যাব তখনই আমি খারাপ হয়ে যাই। ঠিক আছে, আমি খারাপ, আমি একটা খারাপ মানুষ, তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা তো জানো যে প্রিয়া কোনো দিন আগে কাউকে বলে না বা জবাব দেয় না। তো যাই হোক, এগুলো ইমোশনাল কথা না বললেই নয়, অনেকে বুঝবেও না, আর কোনো দিন ওরা বোঝার চেষ্টাও করবে না। তো চলো এখানে বিছানার বেডশিটটা তুলে নিলাম, কারণ খুব নোংরা হয়ে গেছে, আর যেহেতু রোদ আছে তাই কাকিমা বলছে আমি ধুয়ে দেবো। আর সার্ফও শেষ হয়ে গেছে, তো অল্প সার্ফ আছে, তো আজকে কাপড়গুলো এইটুকু ধোয়া হবে, পরে আবার সার্ফ আনলে তারপরে। সকালে উঠে এডিটের কাজগুলো মোটামুটি আমার সারা হয়ে গেছে, এবারে আমি বিছানা গুছিয়ে এই আয়ুষের পাপার জামাগুলো গুছিয়ে এই ভিতরে ঢুকিয়ে রাখছি। এই পাশটা তো ওর সাইড, তোমরা তো জানোই, ওর এই পাশে আমি জামাগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। সুন্দর করে গুছিয়ে রাখলে কী হবে, ওর যখন যখন যে কোনো কিছু দরকার হবে ব্যাস ও টেনে নিয়ে বেরিয়ে পড়বে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আম, মুড়ি, দুধ এসব খাওয়া হলো, আমি তো দুধ মুড়ি খেতেই পাই না, আমি একটুখানি খেয়ে ফেলে দিয়েছি, শুধু দুধটা খেয়েছি, তো খেয়ে দিয়ে বাকিগুলো ফেলে দিয়েছি। একদম এই গরমে কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তো বাজে দেখো এখন একটা, সকালে সেই একটা খাবার খাওয়ার পর আর ইচ্ছে করে না। ঘরদুয়ার গোছানো হয়ে গেল, কাকিমা এখন ঘরদুয়ার ঝাড় দিবে, আমি এবার যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রান্না করব, কি রান্না করবো, আজকে কি এনেছে চলো তোমাদেরকে দেখাই কি এনেছে আজকে। ভীষণ গরম, ভীষণ গরম আজকে, মনে হয় যেন রোদ দিলে মনে হয় বৃষ্টি বোধহয় ঠিক আছে, আবার বৃষ্টি দিলে মনে হয় ইস রোদ কবে দিবি, রোদ কবে দিবি, কি যে অবস্থা। এই যে রুই মাছ এনেছে, তো করবো রুই মাছ, এই যে মাছের ডিম, এটা অনেক দিনে এনেছিল মাছের ডিমটা, বড়া করবো। আর রুই মাছের কি করি দেখি, মাখা করে করি না ঝোল করি দেখি, ভাত হয়ে গেছে এবার তরকারি। তো চলো এবারে রান্নাবান্নাগুলো শুরু করে দিই। তো আজকে কি রান্না হচ্ছে, রুই মাছ। দেখো মাছটা
আনতেই হয় কারণ আয়ুষের জন্য। যেহেতু আয়ুষ মাংস খেতে পারছে না, তোমরা ভাবো একটা বাচ্চা যে কিনা মাংস খেতে চাইছে না, বা মাংসের কথা বললেই বলে যে মামা থাক মাংসটা লাগবে না, মানে আমরা বলি যে তোমার কি খেতে ইচ্ছে করে নাকি, বলে না না আমি অনেকদিন থেকে খাই না, এখন ইচ্ছে করে না। মানে একটা বাচ্চা কী করে এত কিছু বিসর্জন দিচ্ছে যার কিনা অনেক রকম খাবার নিষেধ আছে। তো অনেকে আবার ভাবে যে প্রত্যেক দিন তোমাদের বাড়িতে মাছ হচ্ছে, হ্যাঁ আবার বলছো এই নেই সেই নেই অভাব। তো দেখো মাছটা শুধুমাত্র আয়ুষের জন্য, এবার এক পিস তো আর রান্না করা যায় না, তাই না? মাখা মাখা করে পাতলা, মানে সবজি দেবো না, সবজি ছাড়া ওই একটু মাখা মাখা হালকা গ্রেভি থাকবে এরকম ঝোল বানাবো। আর আয়ুষের প্রিয় আয়ুষটা দুদিন থেকে সেরকম একটা ভাত খেতে পাচ্ছে না, ও বাটা জিনিসগুলো খুব পছন্দ করে, কচু বাটা বলো বা ওই লাউ পাতা বাটা, শুটকির চাটনি, মানে এই জাতীয় জিনিস খুব ভালোবাসে। কচু বাটা একদিন করে দিয়েছিলাম, বলে কি স্বাদ হয়েছে। তো দেখো এইটুকু আছে ওর জন্য করব, মানে সবাই খাবে মানে স্পেশালি ওর জন্য। আর কি করব, ডিমের মাছের ডিমের বড়া আগে খেত, এখন আর খায় না। তো দেখি মাছের মাখা মাখা ঝোলটা ওর প্রিয়, হ্যাঁ এটা খাবে। আর একটা পেটি ওর জন্য ভেজে রাখবো, আর ওকে এই যে কচু বাটা দেবো, খুব পছন্দ করে। তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা করার জন্য মাখা মাখা করে এখানে টমেটো পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি, আর এটা হচ্ছে বড় বড় করে কুচি করে রেখেছি, এটা সোমবার দেবো। মাছের এই মাখা মাখা ঝোল খেতে আয়ুষ ভীষণ পছন্দ করে। তো চলো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা, এই দুটো বাটা দিয়েই আজকের এই ঝোলটা করব। কিন্তু কী যে হয়, ওইদিকে কচু বাটতে বাটতে আমার মশলাটাই পুড়ে যায়। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছো কচুটা, চলো ধুয়ে নিয়ে আসি। তো কচুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, এবারে হচ্ছে এটাতে বাটবো। আর এখানে আমি ওই ঝোলের জন্য পেঁয়াজ লঙ্কাও বেটে নিয়ে এসেছি, তো সেটাতেই বেটে নিচ্ছি। তো কচুগুলো পাটায় বাটলে ভালো হতো, কিন্তু এখন আর পাটা কোথায় পাবো, শিলনোড়া কোথায় পাবো, এই মিক্সিতেই এখন বেটে নিচ্ছি। সাথে দিয়ে নিয়েছি রসুন আর তার সাথে লঙ্কা। তো চলো এবারে জায়গাটা পরিষ্কার করে নিই, রান্না করতে করতে জায়গা না পরিষ্কার করলে না ভালোই লাগে না একদম। তো দেখো ওই যে কচুটা আমি বেটে নিয়েছি, কি সুন্দর মিক্সিতে একদম পুরো মিহি করে পেস্ট হয়ে গেছে, রসুন লঙ্কা দিয়ে নিয়েছি। এবার শুধু কড়াইতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে কচুটাকে ভালো করে ভেজে নেবো আর কি। আর এইদিকে ভাবলাম আয়ুষনার জন্য একটা পেটি মাছ রাখবো, মানে ওই পিঠের পিসগুলো ভাঙেনি, কিন্তু পেটির পিসগুলো একদম ভেঙে চুরমার হয়ে গেছে, তাই গুঁড়ো হয়ে গেছে, তাই ভাবলাম থাক ঝোলেই দিয়ে দিই, সবগুলোই দিয়ে দিলাম। আর এইদিকে ফাইনালি আমার ঝোলের কালারটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখানে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। তো কালো জিরে দিয়ে এবারে ওই যে কচু বাটাটা সেটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। তো অনেকে ভাবছো হয়তো তেল বেশি হয়েছে, না সমস্ত তেলটাই কচু টেনে নেবে। তো এরকম করে ভাজতে ভাজতে দেবে, গাত থেকে যখন ছেড়ে দেবে কড়াই, তখন মনে করতে হবে যে না কচুটা হয়ে গেছে, যে এরকম গাত থেকে ছেড়ে দেবে ভাজতে ভাজতে, তখন মনে করবো যে হয়ে গেছে। কিন্তু আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। অনেকক্ষণ ধরে ভেজেছি, মিনিমাম ধরো 5-6 মিনিট ভেজে আমি এরকম করে নামিয়ে নিচ্ছি। সুন্দর বাটা হয়েছে, আয়ুষ শুনেই বলছে রসুন দিয়েছো বাটাতে, আমি খাবো আমি খাবো। কি বলে দেখি আয়ুষ, দেখাই একটু তুমি কেমন করে স্নান করো, একটু দাঁড়াও তাহলে, একটু দাঁড়াও, আরে একটু দাঁড়াও কিনা বলো, ওইখান থেকে বলছে রসুন দিয়েছো তো, আমার রসুন দিয়েছো তো, ইস রসুনের স্বাদটাও বোঝা, রসুনের স্বাদটা। এই যে আমার অস্ত্র নিয়ে নিয়েছি, এই অস্ত্র দিয়ে এমন করে হাটকাবো, এই ডিম মাছের ডিম তো ফোটে, তাই আয়ুষ স্নান করে চলে এসেছে, এখন ভাত খাচ্ছে। এই যে আমরাও সবাই ভাত নিয়ে নিয়েছি, ভাত খাবো, খিদে তো পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে, 2:30 মতন বাজে। বাপরে বাপ কি সুন্দর হয়েছে আম সত্যটা, কে আনছে? দাদু। দাদু না দিদু?
সারাদিনের কাজকর্ম সেরে লোক এসেছিল কাপড় জামা দেখতে, বাড়িতেও এখন লোক আসে তো ওইখানেও সময় দিতে হয়, অনেকেই জেনে গেছে বিজনেস করি তো সেই জন্য বাড়িতেও লোক আসে। তো যাই হোক সেই কথাটা বলছি না, দেখো গরমে আমি নাইটিগুলো এইভাবে তুলে তুলে রাখি, এতটাই গরম হাতাগুলো মানে তুলে তুলে রাখতে হয়, ভীষণ গরম। তো মা এসেছিলো তো মাকে চাটা বানিয়ে দিলাম, গল্পটাগুলো করলাম মার সাথে, মা আবার এখনই চলে গেল, সন্ধে হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক যেই কথা বলার জন্য আসলাম বন্ধুরা, আজকে চারটা মাস হয়েছে আমি আয়ুষের জন্য টাকাগুলো তুলেছিলাম বিএমটি করানোর জন্য, বিএমটিটা হয়নি। যাই হোক তোমরা জানো কেন হয়নি, কিসের জন্য হয়নি, বর্তমানে পুনের ট্রিটমেন্ট চলছে সেই জন্য বিএমটিটা হয়নি, কারণ পুনের ট্রিটমেন্টে আয়ুষ একদম সুস্থ। আয়ুষকে তিন মাস ধরে এখন পর্যন্ত রক্ত দিতে হচ্ছে না, এতে আমরা ভীষণ খুশি। এর পরবর্তীতে আমরা সবাইকে বলেছি যার যার মনে হচ্ছে টাকাগুলো দিয়েছো যে না এই টাকাগুলো অন্য কাউকে দিয়ে হেল্প করবে বা তোমাদেরই প্রয়োজনে লাগবে, তাহলে আমাদের নাম্বারও দেওয়া আছিল, সেই নাম্বারে এসে হোয়াটসঅ্যাপ করলে আমরা তাদেরকে সেই টাকাগুলো ফিরিয়ে দেবো, আর এমনকি আমি সেটা দিচ্ছিও যারা যারা এসে চাইছে। যাই হোক তো এই কথা অনেকবার বলা হয়েছে, আর এই কথা নিয়ে আমাকে প্রতিদিন প্রতিনিয়ত আমাকে মানে বলে না শুধু মানে শরীর না, শরীরে আত্মা না থাকলে যে মানুষ মরে যায় তা না, কিন্তু শরীরে আত্মা থাকা অবস্থায়ও যে মানুষের একটা যে মৃত শরীর যাকে বলে, যেটা আমার সাথে হয় প্রত্যেক দিন প্রতিনিয়ত, তাও আমাকে কিন্তু একটা মা হয়ে স্ট্রং থাকতে হয়। একটা মা হয়ে আমি সারাদিন, তোমরা বিশ্বাস করবে না, আমি সারাটা দিন আমি এক ফোঁটাও বসে থাকি না, এক ফোঁটাও বসে থাকি না। আজকে আমি যদি আমার এই টাকার প্রতি সত্যি লোভ থাকতো ভগবানে বিশ্বাস করো, আমি কোনোরকম একটা ব্লগ ছেড়ে আমি ব্যাস হয়ে যেত আমার। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, রাত একটা নেই দুটো নেই আমরা শ্যুট করতেই থাকি, প্লাস তার সাথে এডিটিং থাকে, তারপরে তো মানে কাজ, আমি কাজের কথা বলছি যেটা আমাকে করতে হবে। আমি আগে কতটুকু পরিশ্রম করেছি আমি জানি না, আমি আগে যতটুকু না পরিশ্রম করে মানুষের ভালোবাসা পেয়েছি, কিন্তু বিশ্বাস করো এখন তার থেকে তিনগুণ চারগুণ পরিশ্রম করেও আমি সেই জায়গায় পৌঁছতে পারছি না। কারণ একটাই, কারণ আমার পাশ থেকে মানুষ সরে গেছে, মানুষকে ভুল বোঝানো হয়েছে, মানুষ দিনের পর দিন আমাকে ভুল বুঝছে, সেই জন্য যে আমি নাকি টাকাগুলো নিয়েছি ইচ্ছে করে নিয়েছি, আমার ছেলের কোনো চিকিৎসা না করানোর জন্য নিয়ে, আমি নিজে আত্মসাৎ করার জন্য টাকাগুলো নিয়েছিলাম। শুধু এই একটা কথা আমার ভিউয়ার্সদের কাছ থেকে আমার একটা দূরত্ব তৈরি করা হচ্ছে, যেটা অনেকেই জড়িত আছে। তো যাই হোক আমি কারোর নাম নেব না বা কাউকে, আজকে আজকে ভিডিওটা কিন্তু কারোর জন্য না, এটা শুধুমাত্র আমার, আমাকে যারা ভালোবাসে আমার এপি ব্লগস ফ্যামিলিকে ডেডিকেট করছে আজকের ভিডিওটা, তাদেরকে শোনানোর জন্য, তাদের কাছে কিছু খুলে বলার জন্য আমি এসেছি। তো যাই হোক সারাদিন তো কাজকর্ম করলাম, প্রত্যেক দিন যেরকম কাজকর্ম করি সেরকমই করি, করতে করতেও মানুষের এত কমেন্ট পাই, এত নেগেটিভিটি পাই সব জায়গাতেই। তো যাই হোক কি করবো বলো, আমার তো আমি তো বলছি, আমি বলছি তবুও তোমরা বিশ্বাস করছো না, সেটাকেই সেই ইস্যুগুলোকেই এক একটা বড় বড় করে তোমরা ওয়াইটিতে এসে কমেন্ট করো, তারপরেও আমি কমেন্ট বক্স দেখা বন্ধ করে দিই। কিন্তু আমি কমেন্ট বক্স দেখা বন্ধ করলে কী হবে, অনেকেই আমার যারা শুভাকাঙ্ক্ষী তারাও এসে সেই কমেন্টগুলো দেখে, তারাও দিনের পর দিন আমাকে ভুল বুঝতে শুরু করে। তো কী করবো, কিচ্ছু করার নেই আমার কাছে। তো আজকে অনেকটা দিন থেকে আমি চারটা মাস থেকে সত্যি আমি ভীষণ দুঃখী হয়ে আছি, আমি মনে হয় যেন আমি নিজের মধ্যে নেই, আমাকে যেন কেউ চালনা করছে, এদিকে যাবি হ্যাঁ ঠিক আছে এদিকে যাবো, এদিকে যাবি হ্যাঁ ঠিক আছে এদিকে যাবো, সোজা যাবি হ্যাঁ ঠিক আছে সোজা যাবো, মানে আমাকে কেউ চালনা করছে, নিজের মধ্যে আমি নেই। যাদের যাদের একটা কথা যে নিজের ছেলের ট্রিটমেন্ট নিজেকে করানো দরকার, দেখো বিএমটিটা এমন একটা টাকার প্রয়োজন ছিল, আমি বাধ্য হয়ে বিএমটির জন্য টাকা চেয়েছিলাম, আমি তো বুঝতে পারিনি যে আমি বিএমটি করাবো না, বা ভবিষ্যতেও আমার বিএমটি করাতে লাগতেও পারে, আমি এটাও নিশ্চিত না যতদিন না ছটা মাস বা একটা বছর যাচ্ছে পুনের ট্রিটমেন্টটা যতদিন না সাকসেস হচ্ছে। হ্যাঁ তিন মাস ধরে আমার ছেলের ব্লাড দিতে লাগছে না, যদি আবার ভবিষ্যতে লাগে তখন কি করব। তো যাই হোক ওগুলা কথা আমি ভাবি না, কারণ তোমরা অনেকেই বলো যে তোমরা কয় টাকা খরচ করলে ছেলের জন্য। চেন্নাই গিয়েছিলাম ফার্স্ট, সবার প্রথমে তখন নতুন ঘর করে সবে উঠেছি, নতুন ঘর করে উঠে বাইরে একটা ডাক্তার দেখাতে যাওয়া কিন্তু বিশাল টাফ। তো যাই হোক তখন আমার ইনকামটা ছিল বলে আমি ঠাকুরের জোরে বেঁচে গেছিলাম, তো আমার এক মাসের পেমেন্ট দিয়ে আমি বাইরে চলে গেছিলাম তখন, যেখানে আমার খরচ হয়েছে 1.5 লাখ টাকা, হাতে কোনো টাকা জমানো ছিল না, মাসের পেমেন্ট নিয়ে আমি মৌদির থেকে জেনেছি যে ভেলুর বা চেন্নাইতে গেলে কীরকম খরচ হবে, আমি সেই অনুযায়ী টাকা নিয়ে গেছি, আমার সেই অনুযায়ী খরচ হয়েছে।
আর ঘরের যে টাকাটা ঘর করেছি আমার কিন্তু জমানো টাকা ছিল না, এটা সবাই জানে। কারণ আমি সদ্য তখন আমার চ্যানেলটা দাঁড় হচ্ছিল, প্রতি মাসে চ্যানেলের টাকা পাই আর প্রতি মাসে আমি ঘরের টুকটুক করে জিনিস করেছি, আমার কোনো জমানো টাকা ছিল না। কারণ আমার হাতে আগে 500 টাকা পর্যন্ত থাকতো না, যখন আমি ইউটিউবে নতুন ভাইরাল হই বা কিছু, কত পেতাম 10-12 হাজার করে পেতাম ইউটিউব থেকে, 6-7 মাস সেটাই পেমেন্ট পেয়েছি আমি। তো যাই হোক, পুরোনো কথায় যাচ্ছি না, চেন্নাই যখন গিয়েছি 1.5 লাখ টাকা খরচ করেছি ছেলের জন্য, এগুলো মনে আছে। শিলিগুড়িতে ফার্স্ট, প্রথমে কিন্তু চেন্নাই যাইনি, প্রথমে গিয়েছিলাম শিলিগুড়ি। শিলিগুড়িটা বলছি, শিলিগুড়িতে গিয়ে আমার টোটাল টেস্ট, আমাকে টেস্ট কিন্তু অনেক কভার করাতে হয়েছে, থ্যালাসেমিয়ার কিন্তু অনেক টেস্ট থাকে আর টেস্টগুলোর মারাত্মক দাম, অনেক দাম থাকে। তো শিলিগুড়িতে প্রথমে করিয়েছি, প্রথমে আমাদের কোচবিহারেই করিয়েছিলাম, ধরা পড়েছিল, বিশ্বাস করিনি, তারপর শিলিগুড়ি গেছি। কোচবিহারটা মনে নেই বলে আর বললাম না, তাও ভালোই টাকা গেছে কোচবিহারে, 20-25 হাজার টাকার মতো কোচবিহারে গেছে, এটা ধরেই নেই, ধরে নাও। শিলিগুড়িতে গেলাম, আমার 45 হাজার টাকা টেস্টে লেগেছে। তারপরে আমি খাতাতে লিখে রেখেছি, তারপরে শিলিগুড়ির পরে গেলাম চেন্নাইতে, সবাই বলছিল তাই চেন্নাইতে গেলাম, সেখানে গিয়ে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তারপরে কলকাতাতে গেলাম, কলকাতাতে আমার 40-45 হাজার টাকা খরচ হয়েছে। তারপরে আমি গেলাম দিল্লিতে, দিল্লিতে সব থেকে বেশি খরচ হয়েছে, কারণ দিল্লিতে মারাত্মক লেভেলের টেস্ট ছিল, যেটা কিনা এক একটা টেস্ট, পুরো টেস্ট মিলে একটা টেস্ট ছিল, একটা টেস্ট আমার 75 হাজার টাকা গেছে, 75,000 একটা টেস্ট, ঠিক আছে। তো যাই হোক, 1,20,000 টাকা টোটাল আমার ওখানে গেছে দিল্লিতে। আর পুনেতে গেলাম যে, সেখানে আমার 1,10,000 ভাড়া বাবদ নিয়ে আমি ধরেছি। তারপরে ভাড়া আরও হোটেল টোটেল নিয়ে আরও গেছে, সেটা ধরলাম না, আমার পুরো টেস্ট ওষুধ টষুধ নিয়ে 1,10,000। আমি শুধু আয়ুষের টাকাটা বলছি, আমি কিন্তু ভাড়া থাকা খাওয়ার বলছি না, আমি শুধু আয়ুষের, সেগুলোও তো আমাকে, ভাড়া থাকা খাওয়া তো আমাকে ধরতে হবে, তাই না? আমি আয়ুষের টাকাটাই ধরলাম। তাহলে ভাবো, এখানে 1,50,000, 1,00,000, 1,20,000, এখানে প্রায় কত, 1,2,2,3,3,50,000, 3,50,000, 4,00,000, 4,50,000, 5,00,000 টাকার কাছাকাছি আমার এখানে খরচ হয়েছে, ঠিক আছে, 5,00,000 টাকার প্রায় কাছাকাছি। তাহলে এই টাকাগুলো তখনও কিন্তু আমি তোমাদের কাছ থেকে হাত পাতেনি, এই টাকাগুলো আমি নিজের খরচ করেছি। যারা বলো যে ছেলের জন্য কি তুমি কি তোমরা কি খরচ করলে, 4-5 লাখ টাকা কি কম বলো তো? তাও আবার দিল্লির থেকে বাড়িতে আসার 2 মাস পরেই আমি আবার পুনে চলে গেছি, সেটা আমি সেটা বলেছি, সেটা আমার নিজের টাকা খরচ হবে। তো যাই হোক, আমি আমার ছেলের পিছনে আমি কত টাকা খরচ করি সেটা বলতে চাই না, আমি বলতে চাচ্ছি যে ছেলের পিছনেও, ছেলের জন্য একটা মা বাবা যতটুকু করা দরকার ততটুকু করেছি। তো আর কি বলবো, খারাপ লাগে জানো তো, একটা মা, যে মা মানে না খেয়ে ঠিক আছে ডাল ভাত খেয়ে থাকবে, তাও লোকের 1 টাকাও নিয়ে সে কিছু করবে না, যে মা এমন হতে পারে, সে এতগুলো কথা শুনছে প্রত্যেক দিন, তাহলে তার উপর দিয়ে কী যায় ভাবো? সেখানে আমাকে সংসারও করতে হচ্ছে হাসি মুখে, আমার ছেলেকে দেখতে হচ্ছে, সেখানে আমাকে সব করতে হচ্ছে, আমাকে ভিডিও করতে হচ্ছে, আমাকে ব্যবসার কাজে যুক্ত থাকতে হচ্ছে, কিন্তু আমার এই যে ভিতরটা যে কী বলে, আমার ভিতরটা যে কী বলে যে আমাকে এত মানুষ ছোট করছে, এত মানুষ আমাকে ভুল ভাবছে, আমি কী করে নিজেকে মানুষের কাছে প্রেজেন্ট করবো, আমার আমি কীভাবে যে আমি ভুল নই, আমি কীভাবে, আমি চিৎকার করে বললেও মানুষ আমাকে বিশ্বাস করবে না। অনেকেই ভাববে এটা নাটক করছি, অনেকেই বলবে আবার নাটক শুরু হয়েছে, অনেকেই বলবে ভিউজ কমে গেছে বলে নাটক। দেখো, ভিউজটা কারো বলে কয়ে আসে না, ভিউজ আজকে ডাউন কালকে আবার আপ হতে পারে, ঠিক আছে, ভিউজটা ম্যাটার করে না, ম্যাটার করে শান্তি, নুন ভাত খেয়ে থাকো তাও শান্তি, এটা ম্যাটার করে, ব্যাস এইটুকুই। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।